নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি তোমাদের জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের দশম শ্রেণীর গণিতের যে অংশটি সেই অংশটি নিয়ে আলোচনা করব এবং এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা তা খুব সহজেই পেয়ে যাও দেখো একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কয়েক দাগে দিঘাত বহুপদী সংখ্যামালাটি হল এখানে চারটে অপশান দেওয়া আছে চারটের মধ্যে কোনটি দীঘাত সংখ্যামালা সেটি বলতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সিতে এক্স ইন্টু টু এক্স প্লাস ফোর প্লাস ওয়ান একে যদি আমরা সমাধান করি তাহলে এক্স দে গুণ হয়ে যাবে এক্স দে গুণ করলে টু এক্স স্কোয়ার তাহলে এখানে এক্সের যে ঘাত সেটা হলো দুই অন্য বাকিগুলোতে এক্সের ঘাত এক তিন এভাবে হচ্ছে তাহলে এখানের উত্তর হবে সি এরপর ক্ষয়ের দাগে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান শূন্য সমীকরণটির বীজ দুটি হলো যদি আমরা এই সমীকরণটিকে সমাধান করি তাহলে দেখব আমরা এক্স মাইনাস টু ইন্টু এক্স সমান শূন্য একটি আসবে এরপর দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে একটি অবশ্যই শূন্য সেখান থেকে আমরা এক্স সমান শূন্য আর এক্স মাইনাস ওয়ান সমান শূন্য সেখান থেকে এক্সের একটি মান পাব দুই একটি মান পাব এক তাহলে এখানের যে অপশান সেই অপশানগুলোর মধ্যে অপশান ডি এটাই হল আমাদের এখানের উত্তর এরপরে গয়ের দাগি পি এক্সকোয়ার প্লাস কিউএক্স প্লাস আর সমান শূন্য সমীকরণটি পি কিউ আর বাস্তব দীঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো এখানে চারটে অপশান দেওয়া আছে কিউ নটিক্যালস টু জিরো আর নট ইকালস টু জিরো পি নট ইকালস টু জিরো ডিতে দেওয়া আছে পি যে কোনো অখণ্ড সংখ্যা যদি এটিকে দীঘাত সমীকরণ হতে হয় তাহলে আমাদের পি নটিক্যালস টু জিরো হতে এরপর দুয়ের দাগে সত্য মিথ্যা লেখো দুয়ের কতে বলা হয়েছে এ বি সি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি ও সি গ্রেটার দেন বি হলে এ এক্স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য দীঘাত সমীকরণটির বিজদয় বাস্তব হবে এটি মিথ্যা কেননা আমরা যে নিরূপক নিরূপকটি যদি আমরা দেখার চেষ্টা করি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সেখান থেকে আমরা দেখতে পাব যে এটি সম্ভব নয় তাই এটি হলো মিথ্যা এরপরে ক্ষয়ের দাগে এ এক্স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য সমীকরণে এ সমান শূন্য হলে বি সি বাস্তব সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে এটি সত্য এক্সকোয়ারের সহ যদি জিরো হয় তাহলে এক্সকোয়ার বলে কোনো পদ থাকবে না তখন এটি একটি সরল রৈখিক সমীকরণ হবে এরপর তিনের দাগের কয়ে এক্সকোয়ার প্লাস পি এক্স প্লাস টু সমান শূন্য সমীকরণটির একটি বীজ দুই হলে পি এর মান কত প্রথমে আমরা সমীকরণটি তুলে নিয়েছি এরপরে যেহেতু একটি বীজ দেওয়া ছিল দুই তাহলে এক্সের জায়গাতে মানটি আমরা বসিয়ে দিয়েছি বসানোর পরে আমরা যা পেলাম তা হলো দু স্কোয়ার যুক্ত দুই পি প্লাস দুই সমান শূন্য এরপর দু স্কোয়ার করলে হয় চার এর সঙ্গে দুই যোগ করলে ছয় আর টু আগে থেকে আমাদের ছিল তাহলে টু পি প্লাস সিক্স সমান শূন্য এখান থেকে আমরা পির যে মান পাবো সেটা হলো মাইনাস ছয় বাই দুই সমান মাইনাস তিন অতএব পি এর যে মান তা হল মাইনাস থ্রি এরপর তিনের দাগের খয়ে বলা হয়েছে এক্সকোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সমীকরণটির নিরূপক নির্ণয় করো যদি আমরা এক্স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ সমীকরণটিকে এ প্লাস বি এক্স প্লাস এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে এ সমান এক বি সমান মাইনাস চার সি সমান পাঁচ এখানে নিরূপক বলতে আমরা যেটা বুঝি সেটা হলো স্কোয়ার মাইনাস ফোর এসি একেই বলছি আমার নিরূপক এখন এই নিরূপকের মান আমাদের বের করতে হবে অর্থাৎ স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করতে হবে এখানে আমরা প্রত্যেকটি মান বসিয়ে নিয়েছি বসানোর পর আমরা পেলাম মাইনাস ফোর অতএব নিরূপক সমান তাহলে মাইনাস ফোর হল এরপর তিনের দাগের গ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সন শূন্য এবিস সি বাস্তব এ নটিক্যালসু জিরো সমীকরণটির বিজদয় বাস্তব ও সমান এবং বাস্তব ও অসমান কর শর্ত লেখ প্রথমে আমরা সমীকরণটি তুলে নিয়েছি এবং এখানে বলেই দেওয়া ছিল এবি বাস্তব এ নটিক্যালসু জিরো এরপর সমীকরণটির নিরূপক হল বি স্কোয়ার মাইনাস ফোর যদি কোনো সমীকরণকে বাস্তব ও সমান হতে হয় তাহলে এই যে নিরূপক বিস্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য হতে হবে এটাই হল বীজদয়ে বাস্তব ও সমান হওয়ার শর্ত এরপরে আসছি আমরা বাস্তব ও অসমান হওয়ার শর্ত বীজদয়ে বাস্তব ও অসমান হবে যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন শূন্য হয় তাহলে দুটো ক্ষেত্রে দুটো নিয়ম মেনে চলবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এই ভিডিওর পিডিএফ ফাইলের লিঙ্ক তোমরা আমার চ্যানেলের ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো এরপর চারের দাগি। চারের দাগের কয়ে বলা হয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করে সমাধান করো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম সংখ্যাটি নির্ণয় করো আমাদের সংখ্যাটি দেওয়া নেই আমাদের বলা হয়েছে দশক স্থানীয় অঙ্কটি যা আছে তার থেকে একক স্থানীয় অঙ্কটি বড় তাই আমরা এখানে দশক স্থানীয় অঙ্ক ধরে নিচ্ছি এক্স এবং একক স্থানীয় অঙ্কটি তাহলে হবে এক্স প্লাস সিক্স যেহেতু একক স্থানীয় অঙ্কটি বড় এরপরে প্রশ্ন অনুযায়ী অঙ্ক দুটির গুণফল সমান যে সংখ্যাটি আছে সংখ্যাটির থেকে বারো কম হবে তাই সংখ্যাটি মাইনাস বারো করে দিয়েছি এখান থেকে যদি আমরা একে সমাধান করি তাহলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাই হলো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ আমাদের বলা হয়েছিল প্রথমে যে অ্যাকচুয়াল বিশিষ্ট একটি দীঘাত সমীকরণ গঠন করতে তাহলে এটাই হলো আমাদের একচল্লিশের দীঘাত সমীকরণ এরপর বলা হয়েছে এই সমীকরণটিকে সমাধান করতে এই সমীকরণটিকে যদি আমরা সমাধান করি তাহলে এখানে মাইনাস ফাইভ এক্সকে আমরা ভেঙে নিয়েছি মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এরপরে আমরা প্রথম দুটো থেকে যদি কমন নিই এক্স তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এরপরের দুটো থেকে যদি মাইনাস টু কমন নেওয়া হয় তাহলে এক্স মাইনাস থ্রি এরপর এক্স মাইনাস থ্রি কমন নিয়ে নিলে এক্স মাইনাস টু পড়ে থাকবে তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু সমান শূন্য তাহলে এখানে দুটো সংখ্যা দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে একটি অবশ্যই শূন্য হবে এর জন্য আমরা এক্স মাইনাস থ্রি সমান শূন্য অথবা এক্স মাইনাস টু শূন্য হতে পারি তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেলাম তিন এবং এদিক থেকে এক্সের যে মান পেলাম সেটি হল দুই তাহলে এক্সের মান যখন তিন হবে তখন সংখ্যাটি কত হবে টেন এক্স প্লাস এক্স প্লাস সিক্স হচ্ছে একক এটি দশকের ঘরের অঙ্ক এরপর এখান থেকে আমরা যে সংখ্যাটি পাচ্ছি এখানে এক্সের মান যখন আমরা তিন বসাচ্ছি তখন সংখ্যাটি হচ্ছে উনচল্লিশ এরপর যদি আমরা ধরি যে এক্স সমান দুই হবে তাহলে সংখ্যাটি কত হবে না আঠাশ তাহলে আমরা এখানে দুটো সংখ্যা পাচ্ছি একটি আঠাশ আরেকটি হল উনচল্লিশ তাহলে সংখ্যাটি আঠাশ কিংবা উনচল্লিশ যে কোনো একটি হতে পারে এরপরে চারের দাগের খ ফাইভ এক্সকোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান শূন্য দীঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে ফাইভ এক্সকোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান শূন্য সমীকরণের বীজ দুটি হল আলফা এবং বিটা এরপরে এই যে বীজ দুটি দেওয়া আছে বীজ দুটির সমষ্টি হল মাইনাস এক্সের সহক ডিভাইডেড এক্সকোয়ারের সহগ সমান এক্সের সহক কত আছে দুই এবং এক্সকোয়ারের সহগ পাঁচ তাহলে সেখান থেকে আমরা পেলাম মাইনাস দুয়ের পাঁচ এরপর বিজদুরের গুণফল হল ধ্রুবক ডিভাইডেড এক্সকোয়ারের সহগ তো সেখান থেকে আমরা পেলাম মাইনাস তিনের পাঁচ কেন না এখানে মাইনাস থ্রি ছিল ধ্রুবকে এর জন্য এখানে মাইনাস এসছিলো এরপর আমাদের যে মানটি বের করতে হবে তা হলো আলফাস স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান অর্থাৎ এখানে আমরা যদি স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র বসাই তাহলে এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এ বি সেখান থেকে আমরা এই সূত্রটি পেয়েছি সেখানে এবারে আলফা প্লাস বিটারমান আলফা ইন্টু বিটারমান বসিয়ে দিয়েছি যখনই আমরা বসিয়ে দিয়েছি তখন আমাদের এসছে চারের পঁচিশ আর একটি ছয়ের পাঁচ এরপর এদের দুজনের যদি যোগ করি তাহলে চার প্লাস তিরিশ ডিভাইডেড পঁচিশ সেখান থেকে আসবে চৌত্রিশের পঁচিশ আমরা এখানে রেখে দিতে পারি কিংবা একে মিশ্র করতে পারি যদি মিশ্র করি তাহলে হবে এক পূর্ণ নয়ের পঁচিশ এটাই হলো আমাদের নির্ণয় উত্তর এই মানটি আমাদের বের করতে বলা হয়েছিল আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকন তাতে প্রেস করবে এরপরে গয়ের দাগে সমাধান করো এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই পূর্ণ একের বারো এই অঙ্কটি আমরা দুটো পদ্ধতিতে করতে পারি একটি এক্স বাই এক্স প্লাস ওয়ানকে এ ধরে নিতে পারি আরেকটি আমরা সরাসরি করতে পারি যদি আমরা এখানে সমান এ ধরে নিয়ে করি তাহলে একটু সময় বেশি লাগবে তাই আমি সরাসরি করে দিয়েছি আমরা যেভাবে ভগ্নাংশের যোগ করি সেভাবে আমরা হর দুটো যদি লসাউ করি তাহলে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স উপরে এক্স প্লাস ওয়ানকে লসাগু দিয়ে ভাগ করলে এক্স হবে তাহলে এক্সের সঙ্গে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার এরপর এখানে আছে এক্স তো এক্সের সঙ্গে যদি লসাগু ভাগ করা হয় তাহলে হবে এক্স প্লাস ওয়ান তাহলে ভাগ ফলের সঙ্গে এক্স প্লাস ওয়ান যদি গুণ করি তাহলে হবে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার সেখান থেকে আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এরপর এখানে পূর্ণ ছিল দুই পূর্ণ একের বারও সেখান থেকে মিশ্র আমরা থেকে অপ্রকৃত করেছি পঁচিশের বারো হয়েছে এক্সকোয়ার এক্সকোয়ার যোগ করে নিয়েছি টু এক্স হয়ে গেছে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এসছে এরপরে যদি যখন আমরা কোগনি গুণ করবো যদি কণাগণি গুণ করি তাহলে গুণফল এসছে চব্বিশ এক্সকোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস বারো সমান পঁচিশ এক্সকোয়ার প্লাস পঁচিশ এক্স ওকে এরপরে আমরা সমস্তগুলোকে একদিকে নিয়ে যাবো নিয়ে গেলে চব্বিশ এক্সকোয়ার মাইনাস পঁচিশ এক্সকোয়ার চব্বিশ এক্স মাইনাস পঁচিশ এক্স আমরা এগুলো কাছাকাছি নিয়েছি এই কারণে এদের বিয়োগ করবো বা যোগ করতে আমাদের সুবিধা হবে যোগ বিয়োগের ক্ষেত্রে এখানে প্লাস বারো এরপর এদের বিয়োগ করলে হচ্ছে মাইনাস এক্সকোয়ার মাইনাস এক্স সেখান থেকে আমরা দিয়ে যদি পুরো সমীকরণকে গুণ করে নিই তাহলে হবে এক্স প্লাস এক্স এরপর একে আমরা মধ্যসংখ্য বিশ্লেষণ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস বারো সমান শূন্য এখান থেকে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি সমান শূন্য এর আগেই আমরা একটি সমীকরণ সমাধান করে দেখিয়েছিলাম তো যদি দুটো সংখ্যার গুণফল শূন্য হয় তাহলে একটি অবশ্যই শূন্য সেখান থেকে আমরা এক্স প্লাস ফোর সমান শূন্য এক্স সমান মাইনাস ফোর অথবা এক্স মাইনাস থ্রি সমান শূন্য এক্স সমান তিন পাবো আমরা এখান থেকেই তাহলে আমরা এক্সের যে দুটো মান পেলাম তা হলো একটি মাইনাস ফোর আর একটি হলো প্লাস থ্রি ওকে যে কোনো একটি মানের জন্য এখানে যে সমীকরণটি দেওয়া ছিল সেটি সত্য তাহলে সমীকরণটি সমাধান করে আমরা যা পেলাম তা হলো এক্সের মান হলো মাইনাস ফোর অথবা মাইনাস থ্রি তাহলে এখানে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া ছিল আমি সবগুলোই দেখিয়ে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ